বাঙালির ইতিহাসে সংগ্রাম আর বিদ্রোহের আগুন জ্বলেছে হাজার বছর ধরে। হাজার বছরের বিদ্রোহের সেই আগুন বুকে নিয়ে জন্মেছিলেন টুঙ্গিপাড়ার খোকা, যার জন্মের মধ্য দিয়ে সূর্য ছড়িয়েছিল মুক্তির আভা। দুঃখিনী বাংলার মুক্তির জন্যেই যেন তিনি জন্মেছিলেন এই পৃথিবীতে, উড়িয়েছিলেন বিজয়ের পতাকা, গিয়েছিলেন শোষিতের জয়গান। তাঁর আগমনী বার্তায় হয়েছে শোষকের প্রস্থান। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বঞ্চিত মানুষের মুক্তির ঠিকানা। সেই মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর জীবনের কিছু দিক নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন কাল রাত্রির শব্দাবলী। জীবনের বাঁকে বাঁকে ত্যাগ ও ভালোবাসায় জাগিয়ে তুলেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, আলো জ্বেলেছেন ভিতরে কিংবা বাইরে, এমন জাদুকরী নেতৃত্ব বাঙালি এর আগে কখনো দেখেনি। মাত্র 55 বছরের জীবনের 12 বছরই তাঁর কেটেছে কারাগারে, এর মধ্যেই এত আলো জ্বেলেছেন, এত সাড়া জাগিয়েছেন, এত কিছু অর্জন করেছেন যা কল্পনাকেও হার মানায়। দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে এক মোহনীয় স্বপ্ন রচনা করেছেন তিনি, মুক্তির বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু এমন এক সামাজিক আর রাজনৈতিক মহাকাব্য নির্মাণ করেছেন বাঙালিরা শুধু যার স্বপ্নই দেখতেন, এমন স্বপ্ন যে সত্যি হতে পারে মানুষের পক্ষে তা বিশ্বাস করা ছিল একেবারে অসম্ভব। সেই অসম্ভব, অবাস্তব এবং অধরা স্বপ্নকেই বাস্তবতা দিয়েছেন বঙ্গবন্ধু, আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্তের সীমাহীন ভালোবাসা দিয়ে, প্রজ্ঞা আর দূরদর্শিতা দিয়ে 1948 থেকে 1971 বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রতিটি ক্ষণ ব্যয় করেছেন বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন মহান নেতার জন্ম হবে কিনা আমি জানি না। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেছিলেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে, সে লক্ষ্য সামনে নিয়ে তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন এবং মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ রোপণ করেছেন। তারপরে ধীরে ধীরে 54-এর যুক্তফ্রন্টের নির্বাচন, আইবের মার্শাল্লার বিরুদ্ধে আন্দোলন, তারপরে সদভা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, ফাঁসির মধ্যে ফাঁসি কাস্টে বঙ্গবন্ধুকে ঝুলাবার যে ষড়যন্ত্র, সব কিছু তিনি মোকাবিলা করেছেন এবং আমরা আন্দোলন করে প্রিয় নেতাকে কারাগার থেকে মুক্ত করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। সেই 15ই আগস্ট ঘাতকের নির্মাণ বুলেটে বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ অনেককে হত্যা করেছে, আমি তাদের শ্যামমণি ভাই, আব্দুর রব সিনে সাহেব সহ আরও অনেকে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করার মূল লক্ষ্য হলো বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা এবং বাংলাদেশকে পাকিস্তান বানানো। বঙ্গবন্ধু হত্যা করার সাথে সাথে বলেছিল যে মুসলিম রিপাবলিক অফ বাংলাদেশ। সুতরাং বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলার স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যার হাতে আওয়ামী লীগ তুলে দিলাম, ঝড় বৃষ্টি আধার হাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে, এই গগনবিদারী স্লোগান দিয়ে তাকে আমরা বরণ করে নিয়েছিলাম। আজকে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল, একটা স্বাধীনতা আর একটি অর্থনৈতিক মুক্তি, যা তিনি 7ই মার্চের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তি আন্দোলনের জন্য যখন দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, দেশ স্বাভাবিক, গোলাঘরে চাল আছে, ব্যাংকের টাকা আছে, বৈদেশিক মুদ্রা আছে, রাস্তাঘাট স্বাভাবিক হয়েছে, বিধ্বস্ত বাংলাদেশকে যখন স্বাভাবিক করলেন, তখন এই বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। অন্যরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আমরা পতাকা তুলে দেওয়ার পর
आज के निष्ठार साथे दक्षतार साथे राष्ट्र परिचालना करे बंगबंधुर असमाप्त काज क्षुधामुक्त दारिद्र्यमुक्त सोनार बांगला प्रतिष्ठा करार लक्ष्ये तिनि एगिये चलेछेन। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ সবার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশ রাষ্ট্রের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 1948 সালে বঙ্গবন্ধু তরুণ ছাত্রনেতা, ভাষা আন্দোলনে জনমত তৈরি করতে ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিষয়টি পাকিস্তান শাসক গোষ্ঠীর নজর এড়ায়নি, সে কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে। তখন থেকেই তাকে সার্বক্ষণিক নজরদারিতেও রাখা হতো। মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পৃথিবীর বহু দেশ স্বাধীন হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ মায়ের ভাষার মান রক্ষা করতে গিয়ে যে সংগ্রাম, সেই সংগ্রামে এক বাংলাদেশে স্বাধীন হয়েছে। এবং এই যে মাতৃভাষার আন্দোলন, সেই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার সঙ্গে আমার বয়সের দূরত্ব মাত্র 3 বছর। এই আমাদের ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন নয়, আমাদের জাতীয় জীবনে যত কিছু আন্দোলন হয়েছে তার অগ্রপথিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা ডাকতাম মুজিব ভাই। উনিও আমাকে সাবির ভাই বলে ডাকতেন, কাজে এটা আমি আমার আমার গৌরবের গৌরবের বিষয়। বঙ্গবন্ধু বেশি দিন রাজত্ব করতে পারেন নাই, উনি পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন, কিন্তু এই যে আমাদের 9 মাস মুক্তিযুদ্ধ, এই 9 মাস মুক্তিযুদ্ধের যে তিনি ছিলেন প্রেরণার উৎস, শক্তির উৎস, দেশবাসী আমরা যুদ্ধ করেছি, দেশের মানুষ যুদ্ধ করেছে, তাকে সামনে রেখে আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে একজন সহযোগী হইয়া এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পাকিস্তানের বিরোধী আন্দোলন সক্রিয়ছিলাম। কাজে আমি তো সেটা বলব, বঙ্গবন্ধু বাংলাদেশের এক সূত্রে গাঁথা। পাকিস্তান স্বাধীনের যখন বাংলাদেশ হলো, তখন বাংলাদেশ সরকার একটা আইন করছিল UPO 69, যে পাকিস্তান আমাদের যারা কাজ করেছে তাদের টাকা বাংলাদেশ সরকার না দিলেও চলে। এই সময় আমি তো ছিলাম পাকিস্তানের 1 নম্বর একজন কনস্ট্রাকশন কোম্পানি, তো আমার এই সময় প্রায় 90 লক্ষ টাকা পাওনা ছিল। আমি একমাত্র লোক, তখন আমি শেরেবাংলানগরের MP হোস্টেলের মতো কাজ করি, এবং আমার একজন অ্যাকাউন্টেন্ট ছিল সিরাজউদ্দিন, তাকে আমি একটা বিরাট একটা ফান্ড দিয়ে বললাম যে আপনি গোপনে আওয়ামী লীগের যত কিছু খরচপত্রে আমরা জোগাড় করবেন, সেটা আমি করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বলিষ্ঠ পররাষ্ট্রনীতির কারণে তৎকালীন সারা বাংলা পৃথিবীতে 186টা দেশ ছিল স্বাধীন দেশ, এর 186-এর মধ্যে 137টা দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে এটা উনি আদায় করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তার প্রতিষ্ঠাতা। এবং তিনি 1974 সনের 25 সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, এবং সেই সময় এই সমস্ত এই অধিবেশনে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অথবা তারা বঙ্গবন্ধুকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাইছেন। এই বয়সে আমি একটা বিস্তারিতভাবে মহান স্বাধীনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ভাষা আন্দোলন একটা পাণ্ডুলিপি রচনা করেছি, যেটা প্রায় 300 বেটের মতো এবং অচিরই প্রকাশ হবে যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়। বঙ্গবন্ধুর জন্ম বেড়ে ওঠা বাংলার প্রত্যন্ত গ্রাম টুঙ্গিপাড়ায়। বাংলার গরিব কৃষকদের দুঃখ কষ্ট, জমিদার মহাজনদের অত্যাচার নির্যাতন তিনি খুব কাছে থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন। এসবই গভীরভাবে ছাপ ফেলে তাঁর হৃদয় ও মননে। এদেশের মাটি ও মানুষকে নিয়েই তার অসাম্প্রদায়িক ভাবনা, এবং সেটি তৈরি হয়েছে এই শৈশবেই। বঙ্গবন্ধুর রাজনীতি আর রাষ্ট্রচিন্তা
শুধুমাত্র মানুষকে নিয়েই ছিল। দুঃখী মানুষ, হিন্দু না মুসলিম, ব্রাহ্মণ না অস্পৃশ্য, খ্রিস্টান না বৌদ্ধ, তা তার বিবেচনায় ছিল না কোনো দিন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট বাঙালির জীবনে শোক ও শক্তির মাস। আমরা জানি তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার দর্শন আদর্শ সব কিছু নিয়ে বাঙালি এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর থাকে। আমরা এই দিকটিকে আমাদের মাঝে টিকিয়ে রেখে বঙ্গবন্ধুকে আজীবন স্মরণ করে যাব, কারণ তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতিকে। এবং আমি আজকে এই দিনে তার একটি উদ্ধৃতি আমাদের সুপ্রিয় দর্শকের জন্য পাঠ করতে চাই, যেন তারা বঙ্গবন্ধুর এই উদ্ধৃতিটি জেনে তাকে গভীরভাবে ভালোবাসার মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। উদ্ধৃতিটি হলো, এই রাষ্ট্রে হিন্দু মুসলমান ভেদাভেদ থাকবে না, এই রাষ্ট্র মানুষেরই হবে। তাদের মূলমন্ত্র হবে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে যারা বসবাস করেন তারা সকলেই এদেশের নাগরিক, সকল ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। এভাবেই বঙ্গবন্ধু মানুষের জীবনকে এক সমান্তরাল স্থানে স্থাপন করার জন্য তার রাজনৈতিক কর্মযজ্ঞকে ধারণ করেছিলেন। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমরাও চাই আমাদের স্বপ্নভূমি সব মানুষের মর্যাদায় আমাদের মানুষ লোককে আলোকিত করে রাখবে। স্বাধীনতার পর বিধ্বস্ত অবকাঠামো আর অর্থনীতি নিয়ে বাঙালি জাতির উন্নতির জন্যে আধুনিক শিক্ষা চালু করাই ছিল তখন অন্যতম চ্যালেঞ্জ। কিন্তু বঙ্গবন্ধু জানতেন, ঘরে ঘরে আধুনিক শিক্ষা পৌঁছে দিতে না পারলে এই স্বাধীনতা সফল হবে না। দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্যে তিনি আদর্শ মানব সম্পদ গড়ে তোলার প্রতি মনোনিবেশ করলেন। সেটাই ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের মূল বিষয়। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন সবার জন্য শিক্ষা, শিক্ষায় কোনো বৈষম্য রাখা চলবে না। বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা তার বক্তৃতা থেকে পাই, তার চাইতে বড় কথা উনি তখন তার এই রাষ্ট্র পরিচালনার স্বল্প সময়ে একটা জাতীয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যার নেতৃত্বে ছিলেন কুদরতে খোদা। শিক্ষা স্বরূপ কী হবে, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী হবে, শিক্ষা মানব সম্পদ উন্নয়নে কী ভূমিকা রাখবে, এসব কিছুই এই শিক্ষা কমিশনে ছিল। এবং বঙ্গবন্ধুর যে চিন্তাভাবনা শিক্ষা নিয়ে, তার পূর্ণ প্রতিফলন বলব আমি এই শিক্ষানীতিতে পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই শিক্ষানীতির প্রতি বিন্দু মাত্র গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট, যার দ্বারা জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেত, যার দ্বারা এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারত, ওই রিপোর্টটাকে হেলায় ফেলায় ছুড়ে ফেলে দিল সরকার। পরবর্তী সরকাররা এই রিপোর্ট বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা। বঙ্গবন্ধু চাইছিলেন যে আমাদের শিক্ষায় যে বিভাজন, এই ক্লাস 1 থেকে সাধারণ শিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কিন্ডারগার্টেন শিক্ষা, এই ধরনের যে বিভিন্নমুখী শিক্ষা আছে, ওই বিভিন্নমুখী শিক্ষা হবে না, এক ধরনের শিক্ষা, এক ধরনের মৌলিক শিক্ষা দেশে চালু করতে হবে। এবং এই জন্য উনি বা শিক্ষা কমিশনের মাধ্যমে যে আমরা রিপোর্টটা পাই, ওখানে দেখি যে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, ওইটাকেই আমরা বলছি যে মৌলিক শিক্ষা। এবং এই মৌলিক শিক্ষাটা হবে
বিভিন্ন মুখী না একমুখী, অর্থাৎ সবাই একই উদ্দেশ্যে একই পাঠ্যপুস্তক অবলম্বনে এক ধরনের শিক্ষা লাভ করবে। এবং অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার পিছনে লক্ষ্য ছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত সব শিশুরা একই মানের একই ধরনের শিক্ষা পাবে এবং ওই শিক্ষা হবে বাধ্যতামূলক এবং অবৈতনিক। এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা সবাই প্রাইমারি শেষ করে সেকেন্ডারিতে অথবা ধরে পড়ে এরপরে উচ্চশিক্ষায় বিএ পাশ করে সবাইকে তো চাকরি দেওয়া যাবে না। একটা দেশের শতকরা 100% যদি হোয়াইট কালার জব করে তাহলে ধান উৎপাদন করবে কে? দ্বিতীয় কথা হলো, আমি বারবার বলছি যে উনি ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, তাছাড়া উনি নারী শিক্ষার উপরে সবই বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু বারবার বলেছিলেন বিভিন্ন ক্ষেত্রে আমি ভালো মানুষ চাই। তো অতএব এই যে গুরুত্বপূর্ণ দিকটা ইংরেজিতে আমরা বলি এফেক্টিভ ডেভেলপমেন্ট, ভালো মানুষ হওয়ার বা যে গুণাবলীর বিকাশ, কগনিটিভ হলো জ্ঞানের বিকাশ, আর সাইকোমোটর হলো দক্ষতার বিকাশ। অতএব এই তিনটার সমন্বয় যদি না হয় তাইলে মানুষ এগোতে পারে না, নিজের জন্য পরিবারের জন্য এবং দেশের জন্য অবদান রাখতে সক্ষম হয় না। 1956 সাল, বঙ্গবন্ধু তখন যুক্তফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশের চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধু 1957 সালের 3রা এপ্রিল প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করলেন। প্রতিষ্ঠিত হল পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, আর এটাই এখন বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর উদ্যোগে বাংলাদেশের চলচ্চিত্রের নতুন যে ধারা, সেই ধারায় নির্মাতারা উপহার দিতে থাকেন একের পর এক কালজয়ী সব চলচ্চিত্র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয় রাজনীতির কবিও। তিনি আসলে সংস্কৃতির কবি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব আমাদের রাজনৈতিক ইতিহাসে, ভাষা আন্দোলনের ইতিহাসে এবং চলচ্চিত্রের ইতিহাসেও বঙ্গবন্ধুর একটা বিরাট ভূমিকা আছে। আজকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের গড়ে ওঠার পিছনে বঙ্গবন্ধুর একটা বিরাট অবদান রয়েছে। আপনারা অনেকেই জানেন যে চলচ্চিত্র শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল কলকাতায়, কিন্তু ঢাকায় কোনো ফিল্ম স্টুডিও ছিল না। সেটা 1957 সাল পর্যন্ত এখানকার সিনেমা হলগুলিতে চলতো ইউরোপ, আমেরিকা, কলকাতা, বোম্বে, মাদ্রাস, লাহোরের ছবি। বঙ্গবন্ধু 1957 সালের 3রা এপ্রিল প্রাদেশিক আইন পরিষদে ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল উত্থাপন করেন, যেটি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা নামে পরিচিত। এবং যেদিন বিলটি উপস্থাপন করেন সেদিন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, তখনকার আর মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান, আর 250 জন এমপিএ উপস্থিত ছিলেন, আর 11 জন মন্ত্রী উপস্থিত ছিলেন। এবং বঙ্গবন্ধু এই বিলটি তাৎক্ষণিকভাবে পাশ করিয়ে নেন। এবং আশ্চর্যের ব্যাপার, ওই সময়ে যে কিছু সংশোধনী আনে, বঙ্গবন্ধু এতটাই প্রগ্রেসিভ এবং এতটাই সহনশীল এবং সংবেদনশীল ছিলেন যে 3 জন এমপিএ তখন কিছু সংশোধনী আনেন এবং বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবেই প্রত্যেকটিতেই বলেন আই উইল অ্যাকসেপ্ট দিস। এই যে তার মানে মানে মানসিকতা, এতে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু চলচ্চিত্রের প্রতি কতটা মানে দৌড় দিয়েছিলেন। এফডিসি যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে আজকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তিভূমি স্থাপিত হতো না। এবং এটি সত্যি কথাই যে বঙ্গবন্ধুর মতো একজন রাজনৈতিক নেতা এবং চলচ্চিত্রের সমধিক গুরুত্ব অনুধাবন করেই তিনি তাৎক্ষণিকভাবে এই রক্ষণশীল সমাজ ও মুসলিম সমাজের জন্য একটি আধুনিক চলচ্চিত্র প্রতিষ্ঠান গড়ে তুলে দিয়েছেন। পৃথিবীর কোনো ইতিহাসে এরকম পার্লামেন্টে আইন পাশ করে এফডিসি বা চলচ্চিত্র উন্নয়ন এই ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ার কোনো নজির নেই। বঙ্গবন্ধু সেই নজির স্থাপন করেছেন এবং এফডিসি প্রতিষ্ঠার পর এখান থেকে কতগুলি মানে জীবনবাদী চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এবং বঙ্গবন্ধুর যখন মন্ত্রিত্ব থাকাকালে আসিয়া নামে একটি চলচ্চিত্রের কাজ শুরু হয়। এই যে আসিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু বিশ্ব একটা পরিচিতি পেয়েছিল। এটা কিন্তু তখন ওই যে অস্কার বা কানে যাওয়ার জন্য তখন একটা
ই চলছিল আর কি, প্রচেষ্টা চলছিল। তো এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই যে বঙ্গবন্ধুর কিন্তু চলচ্চিত্রের প্রতি অনেক দরদ ছিল। আপনারা অনেকেই জানেন যে যে নবাব সিরাজদৌল্লাকে নিয়ে ছবি নির্মাণ করেছিলেন, সেই ছবিটিও বঙ্গবন্ধু দেখেছেন বলে আমরা জানতে পারি, তিনি রূপবান ছবিও দেখেছিলেন। তো এই যে চলচ্চিত্রের প্রতি তার যে আকর্ষণ, এটা কিন্তু বাঙালি সংস্কৃতির প্রতি বা বাঙালি বাংলা ভাষা বাংলা আন্দোলনের প্রতি কিন্তু তার এই যে মানসিকতার প্রমাণ মিলে। আমরা আশা করব যে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র আবার নতুন করে উজ্জীবিত হবে। সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে বঙ্গবন্ধু দেখলেন গুদামে খাদ্য নেই, মাঠে ফসল নেই, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শূন্য, সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন, নৌ ও সমুদ্র বন্দরগুলো বিধ্বস্ত হয়ে আছে, স্কুল কলেজগুলো পরিত্যক্ত সেনা ছাউনি, পাকিস্তানি হানাদার বাহিনী সব কিছু যেন ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই বঙ্গবন্ধু শুরু করলেন দেশ পুনর্গঠনের কাজ। অল্প সম্পদ আর সামান্য কিছু বৈদেশিক সহায়তা নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে দেশের অর্থনীতিকে তুলে আনতে শুরু করলেন প্রাণান্তকর পরিশ্রম। বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে বাংলাদেশ গড়ে তুলবার জন্য সময় পেয়েছিলেন 1314 দিন। 8ই জানুয়ারি 1972 লন্ডনের ক্লারিজেস হোটেলে তিনি যখন জনাকীর্ণ সংবাদ সম্মেলন করছিলেন, তখন একজন ইংরেজ সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি বাংলাদেশে গিয়ে কী করবেন, দেশটা সম্পূর্ণ ধ্বংসস্তূপ। বঙ্গবন্ধু আত্মপ্রত্যয় উত্তর দিয়ে বলেছিলেন, আমার মাটি আর মানুষ যদি থাকে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াব। তবে বঙ্গবন্ধুর দেশ পুনর্গঠনের সূচনা হয়েছিল 1972-এর 10ই জানুয়ারি রেসকোর্সের ভাষণ থেকে, যে ভাষণটি শোনার সৌভাগ্য আমার হয়েছিল। সেই ভাষণে একটি দেশ কীভাবে গড়তে হবে তার যাবতীয় দিক নির্দেশনা ছিল। আমি হিসেব করে দেখেছি মোট 15টি দিক নির্দেশনা ছিল। 12ই অক্টোবর তিনি গণপরিষদে বলেছিলেন, সংবিধানহীন জাতি মাঝিবিহীন হালবিহীন নৌকার মতো। তো রাষ্ট্রটিকে মাঝি এবং হাল দুটোই তিনি দিয়ে দিলেন। বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 131টি রাষ্ট্র। পররাষ্ট্রনীতির ভিত্তি নির্মাণ করে দিলেন সবার সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়। 1974-এর 23শে ফেব্রুয়ারি বাংলাদেশকে OIC-র সদস্য করা হলো। সেখানে বঙ্গবন্ধু লাহোরে গিয়ে ভাষণ দিলেন। এর আগে 22শে ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিল এবং 1974-এর 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হলো। 25শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিলেন। অর্থাৎ দেশ পুনর্গঠন দেশকে বিশ্বের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিচিত করানোর ক্ষেত্রে তিনি কোনো কাজের কমতি ঘাটতি রাখেননি। এবং শেষ কথাটি হচ্ছে এই যে মহাত্মা গান্ধীর 70তম জন্মবার্ষিক উপলক্ষে বিশ্ববিস্তৃত বিজ্ঞানী আইনস্টাইন একটি বার্তা পাঠিয়েছেন। তার শেষ কথায় তিনি বলেছিলেন যে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে যে এই পৃথিবীতে এমন একজন মানুষ চলাফেরা করেছিল। আমি সেই কথাটা বঙ্গবন্ধু সম্পর্কে বলি যে 1314 দিনে যার এই অবদান, যার এই অর্জন, সেই মানুষটি বাংলাদেশে চলাফেরা করেছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জেগে উঠেছিল নিজস্ব জাতীয়তাবোধে। রাজনীতি ও সংস্কৃতি সে সময় হাত ধরাধরি করে চলছিল। বাঙালির নিজস্ব সংস্কৃতির এই মূল শেকড় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের পৃষ্ঠা জুড়ে ছড়িয়ে আছে। 21শে ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক চর্চার দ্রুত বিকাশ ঘটেছিল তা থমকে দাঁড়ায় 75-এর খুনিদের উল্লাসের নিচে। ষড়যন্ত্রকারীরা স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে যায় সন্ত্রাসের করতলে স্বৈর শাসকের হাতের মুঠোয়। বন্ধ হয়ে যায় মুক্তবুদ্ধির সব জানালা। বঙ্গবন্ধু যেখানে জন্মেছিলেন টুঙ্গিপাড়ার, সেখানকার মাটি মানুষ এবং প্রকৃতি তাকে বাংলার সংস্কৃতির সঙ্গে
একাত্ম হতে সহায়তা করেছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রেই বাঙালির যে শতবর্ষের হাজার বছরের ঐতিহ্য সেটা তিনি আত্মস্থ করেছিলেন এবং যেই জন্য আমরা তার অসমাপ্ত আত্মজীবনীতে অনেক ঘটনার উল্লেখ পাই যেখানে তার সাংস্কৃতিক চেতনাটা উঠে এসেছে। যেমন একবার তিনি আব্বাসউদ্দিন আহমেদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহমেদের সঙ্গে তিনি ফিরছিলেন নৌকায় করে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে। তখন তিনি লিখছেন, পথে পথে গান চলল, নদীতে বসে আব্বাসউদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তার নিজের গলায় না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলো যেন তার গান শুনছে। সুতরাং এই যে তার যে অনুভবটা সেটা তিনি আমরা দেখছি যে পরবর্তীকালে সবসময় দেখিয়েছেন। আমরা জানি যে বঙ্গবন্ধু যখনই বিভিন্ন সময় বক্তৃতা করেছেন তিনি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছেন, রবীন্দ্রনাথ তার প্রিয় কবি, এবং সেখানে দেখে এবং যখনই তার পড়ার ঘরে বা আলাপ আলোচনায় কারোর সঙ্গে আছেন পাশেই তার রবীন্দ্রনাথের সঞ্চয়িতা থাকত, সেখানে রবীন্দ্রনাথকে তিনি সঙ্গী করেছিলেন। সেই জন্য আমরা দেখি যে রাষ্ট্রভাষা আন্দোলনের সময়ও তিনি এই যে ভাষার জন্য, ভাষা এবং সংস্কৃতির অধিকারের জন্য লড়াই করেছেন। তিনি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন, পাকিস্তান আমলেই তিনি মন্ত্রী থাকাকালীন FDC-র নির্মাণ করেছিলেন। সুতরাং এই তার সাংস্কৃতিক ভাবনাগুলো যদি ভেতরে না থাকত তাহলে কিন্তু তিনি এই কাজগুলো করতে পারতেন না। তিনি শিল্পী সাহিত্যিকদের সঙ্গ সবসময় অনুভব করতেন, উপভোগ করতেন, কিন্তু কাজের চাপে সবসময় তিনি তো সেটা পারতেন না। কাজী নজরুলকে তিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেছেন। এবং আমরা নাটকের ক্ষেত্রে জানি যে অভিনয় নিয়ন্ত্রণ আইনকে তিনি সহজতর করেছিলেন নাটকের থেকে সেন্সরশিপের প্রথাকে, আর প্রমোদ কর নাটকের উপর থেকে উঠিয়ে দিয়েছিলেন। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে অবশ্যই আমরা সংস্কৃতির ক্ষেত্রে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে এটা অত্যন্ত আনন্দের যে তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারই রক্তের ধারায় তিনি মানুষ হয়েছেন, তাই তার মধ্যেও সংস্কৃতি চেতনা, বঙ্গবন্ধুর সংস্কৃতি চেতনাটা জেগে রয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, কি নিষ্ঠুর, কি ভয়াল, কি ভয়ঙ্কর সেই কাল রাত! ভোরের আলো ফোটার আগেই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের দোসর কিছু বিপদগামী সেনা সদস্য। বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তে সেদিন প্লাবিত হয় ধানমন্ডি 32 নম্বর সড়কের ঐতিহাসিক বাড়িটি। ঘাতকেরা বুলেটের বৃষ্টিতে ঝাঁঝরা করে দিয়েছিল স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে। রক্তে ভাসে সিঁড়ি, মেঝে উঠোন। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছে তোমার প্রিয়তম বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ছড়ে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় মুছে গেছে সংবিধানের পাতা থেকে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, ব্রিগেডিয়ার জামিন ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামানা মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো প্রেমের চশমা পড়েছ চোখে,
লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়, সারি সারি মৃতদেহগুলি তখন কি তোমার খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমার গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাস্পৃত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ, বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে দেয়া পৃথিবীর মাটির ফোটার শেষ তিলক আয়। তোমার পা একবার টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় রোধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলা অন্নের চেয়েও বেশি, কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন পিতা, শুধু তোমার জীবন। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ, তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের নিচে এসে হুমড়ি খেয়ে থামলো। কিন্তু তোমার রক্তস্রোত থামলো না, সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বাচ হওয়ার আগে আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। তখন বৃষ্টি ঝরছিল, এ বৃষ্টি যেন পিতা হারানোর শোকে ভেজা বাতাসের কান্না। গভীর শোকে সেদিন অব্যক্ত বেদনায় কেঁদেছে বাংলাদেশ, যে শোকে আজও কাঁদে ইতিহাস। দুচোখ ঢেকে যেমন কাঁদে রাতের বেদনায় পরাজিত পৃথিবী, 15ই আগস্টের কালরাত্রির সেই শব্দাবলী, তীব্র শোকের বুক ফাটা যে হাহাকার আজও ধ্বনিত প্রতিধ্বনিত হয় মানচিত্রের সীমানা জুড়ে।